সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। BSF মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে কিন্তু বেরিয়ে এসছে অনেকগুলো ভ্যাকেন্সি, যেখানে কিন্তু নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে কনস্টেবল, এবং অনেকগুলো কিন্তু আরও পদ রয়েছে যেই পদগুলোতে কিন্তু BSF নিয়োগ করতে চলেছে। তো আজকে থাকছে তার ডিটেলস আলোচনা, কোথায় আপনারা এই ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় সেই ফর্ম পাবেন তার ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে সেই আইকন একবার প্রেস করে নেবেন। এতে কী হবে, আমি যখনই কোনো লেটেস্ট হেল্প ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এইরকম ভিডিও নিয়ে আসি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলুন দেখে নিই আজকে সেই নিউজটা। তো এইখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো যেখানে বলা হচ্ছে যে নাম যেটা রয়েছে, নেম অফ পোস্ট রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান, যার স্টার্টিং ডেট হচ্ছে 1/2/2019 থেকে চলবে হচ্ছে 24/2/2019 পর্যন্ত। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1763। তো এইখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু ডিটেলস কোন কোন পদে কতগুলো রয়েছে তার ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তার এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে আপনাকে সহজে পেয়ে যাবেন। স্যালারি স্কেল যেটা বলেছে সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে যেটা বলে সেটা হচ্ছে আপনাকে কিন্তু 10 ক্লাস পাস করে থাকতে হবে, বা সাথে যদি আপনার ITI থাকে তাহলেও কিন্তু হবে। তাছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার ইন্ডিভিজুয়াল কাজে। অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য হাইট বলেছে 167.5 সেমি, চেস্ট না ফুলি হচ্ছে 78 এবং ফুলি হচ্ছে 83 সেমি। তাছাড়া মহিলা কনস্টেবল যারা রয়েছে বা মহিলা প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 157 সেন্টিমিটার। এছাড়া যারা ST রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 162.5 সেমি, আর চেস্ট হচ্ছে না ফুলিয়ে 76 এবং ফুলিয়ে হচ্ছে 81। তাছাড়া বয়স লিমিট যেটা বলে সেটা হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। এই যারা ST রয়েছেন তারা গভর্নমেন্ট অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। সিলেকশন প্রসেস যেটা বলে সেটা হচ্ছে আপনাকে কিন্তু সরফার্স্ট ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট পাস করতে হবে, ফিজিক্যালি এফিসিয়েন্ট টেস্ট এবং রিটেন টেস্ট কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে। জব লোকেশন হচ্ছে অল অফ ইন্ডিয়া, এটা সবাই অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এর ফর্ম পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনাকে ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। তো যাদের এইরকম বয়সের ক্রাইটেরিয়া রয়েছে এবং যাদের এই সমস্ত ট্রেডের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই এই BSF-এর পদটার জন্য আবেদন করুন, কারণ এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রায় 1763 কিন্তু এইখানে নিয়োগ করবে। তো অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নেবেন, আর এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা একে সহজে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।